হাজারো মানুষ আল্লাহর উপস্থিতিতে নামাজের জানাজা শেষে উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান সিলসিলাইয়া আলিয়া কাদেরিয়া চিশতিয়া আবুল উলাইয়া জাহাঙ্গীরিয়া সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফের চতুর্থ হজরত শাহ জাহাঙ্গীর নুরুল আরেফিন শেখ সৈয়দ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ শাহ প্রকাশ নুর মিয়া পীর সাহেব সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফের দাফন সম্পন্ন। সেপ্টেম্বরের 17 শুক্রবার বিকালে পারিবারিক অবস্থানে তার পিতা সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফুর তৃতীয় হজরত শাহ জাহাঙ্গীর রুহুল আরেফিন শেখ সৈয়দ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমানের পাশে তারা দাফন করা হয়। এর আগে সেপ্টেম্বরের 5 তারিখ বৃহস্পতিবার ভোর 5টা গ্রামের মাওয়া শিশু হাসপাতালত আইসিইউ চিকিৎসাধীন থাকা অবস্থায় নেজি তিনি ইন্তেকাল করেন। সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফুর ময়দানে যে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজাতি আমতি গজ্জি পীর সাহেবের বড় সাহেবজাদা দরবার পঞ্চম হজরত শাহ জাহাঙ্গীর মইনুল আবেদিন হজরত সৈয়দ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহ। জানাজাত হাজার হাজার মানুষের সমাগম হয়। জনতা স্রোত দরবার শরীফুর ময়দান সারাইয়ের আশেপাশের রাস্তা পর্যন্ত বিস্তৃত। নামাজে জানাজা শরীফ বেলে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন লাহাসারাও দেশের প্রত্যন্ত জলোত্তম পীর সাহেব ভক্ত এবং মুরিদান সুরিয়েছি। যারা রাস্তায় তৈরি সিলসিলে আলিয়া জাহাঙ্গীরিয়া দরবারের অনুসারী এবং ভক্তবৃন্দ সকল কাছে এখন তো বিনীতভাবে আমার আব্বাহীর জন্য এবং আমরা রেখে যাওয়া কাজগুলো যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এই জন্য আমিও সবার কাছে সমস্ত বিশ্বের বর্তমানে দরবারে দুই থেকে তিন টুকরো করে আমাদের সিলসিলে অনুসারী মনে হচ্ছে আমরা এই দুনিয়ার আজকে অনেক বড় একটা যখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছ থেকে জিনিস আছে এবং আমরা দীর্ঘনি সাহায্য থেকে কার্যক্রম গুলা লুকায়িত থাকবে সবসময়। এটা প্রকাশ করা এটা আমার মামাজানকে আমি দেখছি উনি সবসময় লুকিয়ে থাকতেন, প্রকাশ হতেন না, কারণ আধ্যাত্মিক জগতে যারা সম্রাট তারা সবসময় নিজেকে গুটিয়ে রাখতেন লুকিয়ে রাখতেন ওরা ছিল সেটা সবসময় এটা ওনার কাছে আমরা দেখেছি। জানাজাত ভক্ত মুরিদুর কান্না এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ব্যাকুল মুকুত আসিল দোয়াদুর শোকাবহ পরিবেশত দরবার পাশে পীর সাহেবের দাফন করা হয়। সি প্লাস চট্টগ্রাম।